বঙ্গবন্ধুকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছিল তারা কেউ দেশের উন্নয়ন করতে পারেনি, একের পর এক কু হয়েছে, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতি শুধু আমলারা করে না, রাজনীতিবিদদেরকে আয়নায় চেহারায় দেখার আহ্বান জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতিফলন, বলেছেন পেন্টাগনের মুখপাত্র জেনারেল প্যাট রাইডার। ডক্টর ইউনুসের বিরুদ্ধে অর্থ পাচার মামলার দুই অন্যতম আসামি মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত। বগুড়া কারাগার থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামি পালানোর পর পুলিশের সাঁড়াশি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মুক্তির শর্ত মেনে মার্কিন আদালতে দোষ স্বীকার করলেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। কেনিয়ায় কর বাড়ানোর অর্থ বিলের প্রতিবাদে রাজধানী নাইরোবিতে বিক্ষোভ, পুলিশের গুলিতে অন্তত ১৩ জন নিহত। শেষ মুহূর্তের গোলে চিলিকে হারিয়ে প্রথম দল হিসেবে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে ইউরোর নকআউট পর্বে উঠেছে অস্ট্রিয়া। পোল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করে শেষ ১৬তে ফ্রান্স।